এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দিনহাটা নম্বর ব্লকে নাজিরহাট নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকা ঘটনা দুজনকে আটক করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে বেশ কয়েকদিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকা তরণীকান্ত বর্মন ও আব্দুল কুদ্দুস সাত্তার এলাকায় সন্ত্রাস চালাচ্ছে গ্রামে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের মধ্যতে ভোর রাতে দুজন দুষ্কৃতী গ্রামবাসীদের উপর হামলা করার জন্য বোমা তীর ধনুক নিয়ে আসে বলে অভিযোগ হামলা চালানোর আগে গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে তারপর পুলিশ এলে বোম তীর ধনুক সমেত ওই দুই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা ওই দুই দুষ্কৃতী তরুণীকান্ত বর্মন ও আব্দুল কুদ্দুস সাত্তারের মদতপুষ্ট বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য তরুণীকান্ত বর্মন এখানে মানে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকে হেনস্থা করবার জন্য একটা সময় প্রচণ্ড প্রতাপশালী এবং কুখ্যাত যে লোক ছিলেন তরণীকান্ত বর্মন দীর্ঘ চৌত্রিশ বছর যার হাত ধরে অনেক মার্ডার হয়েছে সালমোড়া অঞ্চলে একটা সময় উনি পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন নির্বাচনের গত লোকসভা নির্বাচনে পরে পরে উনি বিজেপিতে বিজেপি প্রায় ছয় মাস করল এখন উনি লাবলু শেখ যার ভালো নাম হচ্ছে আব্দুল কুদ্দুর সাত্তার এই দুজনের নেতৃত্বে সালমোড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী তাদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে এবং এবং আমাকে মার্ডার করবার একটা চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে আপনিও তো তরণীকান্ত বর্মন হ্যাঁ আমিও তরণীকান্ত বর্মন কিন্তু আমি দুদিন থেকেই অর্থাৎ সৃষ্টির থেকেই এবং নাজরাট্টু গ্রাম পঞ্চায়েতের মানুষ জানে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস আমার হাত দিয়েই সৃষ্টি এবং আজও চলছে আর কি তৃণমূল কংগ্রেস আমার যে আমি দিল্লিতে থাকি আমার যে বাইক মিছিল দেওয়া লাগবে চল হম সন্ধ্যাবেলা কালকে নিয়ে এসছে আমাকে ভাই মিছিল দেওয়া লাগবে চল পরে আসি আমার বউ তিন চারবার ফোন করে রায় যার আমি রাস্তা চেনি না পরে সকালবেলা আমি বাইরে এখান থেকে আমার কাজ করা লাগবে সার নত পানি দেওয়া লাগবে একটু পরে সকালবেলা বাইরে পরে কে বলছিল তোমাকে মিছিলের কথা লাভলো লাভলো মানে পোস্ট মাস্টার পোস্ট মাস্টার কী নাম তোমার জেননাথ রহমান হুম জেন্নাথ রহমান তারপরে তুমি তোমরা বোম এগুলো নিয়ে আসছিলে হ্যাঁ কেন মিছিল কি এগুলো লাগে নাকি না মানে ঘটনা এলো পাঁচ আট সাত টাইমে আমাকে আর কি কয়েক যাও অঞ্চল পরে রাত্রিবেলা করে অঞ্চল দখল করা যাচ্ছে আমাকে এইখানে আসে পরে এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিষ্ণুবধ বর্মন বলেন সালমারা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ও বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে সালমারাকে দখল করার কয়েকদিন ধরে এরা সালমারাকে উত্তপ্ত করছে সালমারার মানুষকে উত্তপ্ত করছে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করছে এরা এর নেতৃত্বে দিচ্ছে তরুণীকান্ত বর্মন যিনি বামফ্রন্টের একসময় এক গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি ছিলেন এবং লাবলু শেখ ভোররাতে দুষ্কৃতীরা তীর ধনুক নিয়ে তাদের নির্দেশে গ্রামে ঢুকেছিল তাদের দলের নেতৃত্বকে খুন করার চক্রান্ত করেছিল অথবা খুনের কেসে ফাঁসানোর জন্য এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি ব্রজেশ্বর রায়ের রিপোর্ট দিনানাটা দেখুন শালমারা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি এবং দীর্ঘদিন ধরে বামফ্রন্ট এবং বিজেপি যৌথভাবে চেষ্টা করছে শালমারাকে দখল করার এবং যার জন্যই গত কয়েকদিন ধরে শালমারাকে এরা উত্তপ্ত করছে শালমারার মানুষকে উত্তপ্ত করছে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করেছে এবং এর নেতৃত্ব দিচ্ছে তরণীকান্ত বর্মন যে নাকি বামফ্রন্টের একসময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল এবং লাব্লু বলে একজন আজকে ভোর রাতে দুজন এখানে ধরা পড়েছে বোম এবং তীরধনুক সাথে নিয়ে এবং তারা যে কথা বলেছে তাদের মুখ থেকে এটা আমাদের শোনা যে তারা তরুণীকান্ত বর্মন এবং লাব্লু শেখের নির্দেশে এই এলাকায় ঢুকেছিল এবং তাদের সঙ্গে কিছু বাংলাদেশি দুষ্কৃতকারী এবং আমার ভ্যাটাগুড়ির কিছু দুষ্কৃতকারী তারা এই এলাকায় ঢুকে আমাদের দলেরই কোনো নেতৃত্বকে মার্ডার করার একটা চক্রান্ত তাদের ছিল অথবা মার্ডার করতে না পারলে তাদেরকে বিভিন্ন মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছিল কিন্তু এটা উপরালা সহায় যে আমাদের দলীয় কর্মীরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে তাদের মধ্যে দুজনকে ধরে ফেলেছে হাতে নাতে এবং পুলিশ এসেছিলো পুলিশ এসে এই দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে